বারবার একই জিনিস, বারবার কত বলবো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, আমি বলছি যে তারা এই শীতের মধ্যে কষ্ট করার কোনো দরকার নেই, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারা পার্টিসিপেট করুক ইন্টারভিউতে মাধ্যমে। পার্টিসিপেট করলে তাদের কীভাবে হবে সেটা আমরা চিন্তা করব। তারা এখনই বারবার অনুরোধ করছি এই আন্দোলন করতে পারে, কারো তো অধিকার আমরা কেড়ে নিতে পারি না, আন্দোলন করতে পারে। পিছনে যদি রাজনীতি থাকে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি অনুরোধ করব, আমি একজন মন্ত্রিসভার সদস্য বারবার বলবো, এখানে তারা তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা পার্টিসিপেট করলে, যেহেতু আমাদের তুলনামূলক আমাদের আমাদের সিম্পল সিলেবাস হবে, সেখানে তারা বেশিরভাগই ভালো রেজাল্ট করবে। তো সুতরাং তাদেরকে অ্যাপিল করছি, পৃথিবীর এমন কোনো ব্যবস্থা নেই, ভারতবর্ষের এমন কোনো ব্যবস্থা নেই যে উইদাউট ইন্টারভিউ কাউকে চাকরি দেওয়া যায়। যেহেতু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, পৃথকভাবে কোনো হেল্প না করার জন্য, আলাদা কোনো ফেসিলিটি না দেওয়ার জন্য, তারপরও আমরা কমন রিক্রুটমেন্ট রুলস করেছি এবং সেখানে পরিষ্কার অন্যদের সাথে তারাও ইন্টারভিউ অ্যাপিয়ার করবে। আমার বিশ্বাস তাদের বেশিরভাগ টিকবে, যদি না টিকে, এটা আমরা আজকের পরে আরেকদিন বলবো না, কিন্তু যদি না টিকে তারপরও আমাদের মাথায় রয়েছে কী করা যায়। কিন্তু আন্দোলন করে অফার তার ওনাদের আন্দোলন স্থলে যাবে, এটা হয় কোথাও? ভারতবর্ষে কোথাও রেকর্ড আছে যে আন্দোলনের জায়গায় গিয়ে কেউ অফার বিলি করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়? আর যেখানে সুপ্রিম কোর্ট বলেছে, ওনাদেরকে কেউ বিভ্রান্ত করছে। আমি অনুরোধ করব বিভ্রান্ত না হওয়ার জন্য বর্তমান যে প্রসিডিউর চলছে এটাতে পার্টিসিপেট করুক, পরেরটা আমরা দেখব। তারা বলছে বারবার যে সরকারি কোনো প্রতিনিধি এখনও তাদের সাথে দেখা করেনি, সেই বিষয়টা এটাও ভুল, এটাও ভুল। তাদের সাথে অনেকে দেখা করেছে এবং বলা হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা উঠে যান, উঠে গিয়ে পার্টিসিপেট করুন, সেখানে আপনাদের ব্যবস্থা হবে, নতুবা অন্যরা কিন্তু চাকরি নিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী বলার পরে আমি একজন মন্ত্রী বলে বলার কী অর্থ আছে? আমি তারপরে মুখ্যমন্ত্রীর সাথে সুর মিলিয়ে বলবো যে আজকের পরে আর থাকার দরকার নেই, উঠে যান। এই যে এগুলি তো রেকর্ডেড, এই যে কথাগুলি বলছি রেকর্ডেড না। ওরা যদি দেখাতে, আমরা বলছি যদি কোনো কোর্টের একটা কাগজ এনে দেখাতে পারে আমরা দিয়ে দেব। আমি তো কোর্টের, আমি যেন জেলে যেতে পারবো না, তো আমি কি এমন কোনো ব্যবস্থা? আপনারা তো জনপ্রতিনিধি, আপনারা তো সাংবাদিক বন্ধু, আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনারা বলুন উইদাউট ইন্টারভিউ আমরা কোনো অফার দিতে পারবো তাদেরকে? আপনারা জানেন দিতে পারবো না। মানিকবাবু কি বলল বা বাদলবাবু কি বলবো, এটা ব্যাপার নয়। এখন আমরা পরিষ্কার বলছি যে 5,500 পোস্ট ইন্টারভিউ প্রসিডিউর প্রসেস চলছে, এর মধ্যে আবেদন করার তারিখ এখনও যায়নি। ইমিডিয়েট আবেদন করুক, আবেদন করার করে তৈরি হোক, এখানে এখানে আন্দোলনের জন্য আন্দোলন করতে পারবে। যদি যখন যারা পাবে না তারা আন্দোলন করুক, যারা পাবে না তারা আন্দোলন করুক। না পাওয়ার পরেও আরেকটা প্রস্তুত আমরা রাখছি, আমাদের মানসিকতা রয়েছে, আমাদের ভীষণ ডকুমেন্টে বলেছি তাদের প্রতি আমরা সিম্পাথাইজড এবং মানবিক দিক বিচার করে আমরা তাদের দেখব। এবং এই জন্য এই জিনিসগুলোর জন্য প্রথমে একবার প্রায় 2 বছরের মতো এক্সটেনশন রয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে গেছে বলছি যে তাদেরকে আমরা শিক্ষা দপ্তর না অন্য দপ্তরে আমরা চাকরির ব্যবস্থা করছি, তোমরা আমাদের পারমিশন দাও উইদাউট ইন্টারভিউ, উইদাউট ইন্টারভিউ তাদের চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, তার জন্য বিশেষ ফেসিলিটি দেবে না, শুধু এইজ রিলাক্সেশন দিয়ে দাও, সেটাও করেছি। তারপরেও আমাদের মাথায় অন্য চিন্তা রয়েছে, পার্টিসিপেট করুক। আমি আপনাদের মাধ্যমে আরও আবারও, তারা আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা আমাদের রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তাদের সাহায্য রয়েছে, কিন্তু চাকরিটা আমরা খাইনি, চাকরি সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশে গেছে। এখন আদালতের নির্দেশ না দিলে, আমি তো শিক্ষকতার জন্য এখন যে পোস্টগুলি হচ্ছে সবগুলি শিক্ষা দপ্তর ছাড়া, সুতরাং পার্টিসিপেট করুক, আপনারাও সহযোগিতা করুন। শুধুমাত্র আপনারা বাইট নিয়ে ওরা কি বললো আমি কি বললাম এটা বিতর্কে না গিয়ে তাদেরকে বুঝিয়ে বলুন উঠুন, আমরা তাদের জন্য সিম্পেথি আছে আমাদের রয়েছে।